নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিজয়া দশমীর স্পেশাল ছোট গজা। চলুন দেখে নেওয়া যাক। আমি একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান, দিয়ে দিচ্ছি খাবার সোডা, সামান্য নুন, সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুসুম কুসুম গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মাখাটা নরম হবে না, বেশ একটু শক্ত শক্ত করেই মেখে নেব। খুব বেশি জল দিইনি, যতটা কম জল দিয়ে পারা যায় একটা শক্ত মতো ডো তৈরি করে নিলাম। 3-4 ঘন্টার জন্য ঢেকে রাখলাম। ফিরে এলাম 4 ঘন্টা পরে, শুকনো ময়দা দিয়ে বেলে নেব। যেমন খুশি করে বেলে নিতে পারেন, গোল করেই যে বেলতে হবে তার কোনো মানে নেই। আমি ফোল্ড করে আবারও বেলে নিচ্ছি। যত বেশি ভাঁজ করে করে বেলা যাবে, তত কিন্তু ফুলে উঠবে গজাগুলো ভাজার সময়। আমি আবারও একটা ভাঁজ দিয়ে নিলাম। আবারও একটা ভাঁজ দিলাম। এবারে একটু পাতলা করে বেলে নিচ্ছি। এবারে একটা ছুরি দিয়ে ছোট ছোট শেপ করে আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এই গজার কিন্তু কোনো রকম মাপ হয় না, যেমন খুশি কেটে নেওয়া যায়। এই গজাগুলো সাধারণত দেখতে পাবেন মেলাতে বিক্রি হয়, আর বিজয়া দশমীর সময় দোকান মিষ্টির দোকানে দেখতে পাওয়া যায়। এমনি সময় আমরা কিন্তু মিষ্টির দোকানে এই গজাগুলো দেখতে পাই না। ঠিক একইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। চিনির একটা রস আমি তৈরি করে নিচ্ছি, এর জন্য 1 বাটি চিনি দিলাম। যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই আমি জল দিলাম। খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। সরিয়ে রেখে দিলাম চিনির রসটা। এবারে আমি গজাগুলো ভেজে নেব। তার আগে আমি দেখাচ্ছি চিনির রসটা ঠিক একটা হালকা একটা তারের মতো সৃষ্টি হয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম হলে আমি গজাগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি এক এক করে গজাগুলো, একটু লাল লাল করে ভেজে নেব। Thank you.
দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে গজাগুলো। বেশ লাল লাল হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। আরো কিছু ভেজে নিচ্ছি। বেশ অনেকগুলো ভাজা আমার হয়ে গেছে, এবারে এগুলো আমি চিনির রসে ফেলবো। চিনির রসটা একটু গরম করে দিয়ে দিলাম কিছু গজা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে রেখে দিয়ে আবারও বাকি গজাগুলো ভেজে নেব। ভেজে নিলাম আমি বাকি গজাগুলো, এবারে আমি চিনির রসে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন চিনির রসের মধ্যে গজাগুলো 1 থেকে 1.5 ঘন্টা সময় রেখে দিতে, যতক্ষণ না গজার গায়ে চিনিগুলো দানা বাঁধে। তৈরি হয়ে গেল দশমীর স্পেশাল ছোট গজা। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে।